পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে 20 জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান AKM মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান মুজিব বর্ষ উপলক্ষে সুবিধাভোগীদের সেমি পাকা একক গৃহের বিশদ বর্ণনা প্রদান করেন। সেই সাথে প্রকল্প সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি আরো বলেন, 60টি দ্বিতীয় পর্যায়ে আছে 17টি, এইভাবে সব মিলে 285টি ঘর আমাদের আছে, মোট 20টি স্থান। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ে তালিকাভুক্তদের নামে 2% জমি ও গৃহের কাবুলিয়াত দলিল সম্পাদন সম্পন্নের পথে। রিপোর্ট করেছেন গাইবান্ধার প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, NAN TV।